আমার বাইর আমার বাবা জি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তিনি একদম রাখাল ছিলেন ইসলাম ধর্ম কবুল করার আগে তিনি মাঠে তিনি মরুভূমির ময়দানে তিনি উট চড়াতেন মেষ চড়াতেন ছাগলগুলো চড়াতেন প্রচন্ড প্রখর রোদের সময় কোনো ছায়া নাই কোনো গাছ নাই তিনি কি করবেন উট তো চলম্বা হয় উটের ছায় তিনি ঘুমিয়ে পড়তেন তিনি আরাম ফরমাতেন উঠের পায়খানা উঠের পোশাক হযরত ওমরের মাথার উপরে পড়তো এরপরে তিনি খুবই নিজেকে খুবই সান্ত্বনা বোধ করতেন আহারে কোন জায়গায় আমার জন্ম হয়ে গেল হযরত ওমর যখন ইসলাম ধর্ম কবুল করিয়া যখন তিনি খলিফার মসনদে বসা ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন ব্যবস্থা কায়েম করলেন যখন সেই মরুভূমির ময়দানে একটা রাখালকে যখন তিনি দেখতে পেলেন ওই রাখাল হযরত ওমরের মতো আগে যেরকম ওমর মেষ চড়াতে উট চড়াতেন ঠিকই ওইভাবে করে একজন ব্যক্তি মেষ চড়াচ্ছেন উট চড়াচ্ছেন হযরত ওমর চোখ দিয়ে তার পানি দরদর করে পড়ে যাচ্ছে ওই রাখাল জিজ্ঞাসিতা করলেন হে আমিরুল মুমিনিন আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে হযরত ওমর বলে ও ভাই আমি এক সময় রাখাল ছিলাম উঠের নারী ভুড়ি উঠের পায়খানা উঠের পোশাক আমার গায়ে পড়তো কিন্তু ইসলাম ধর্ম কবল করার কারণে রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অদ্য জাহানের অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন জোরে বলি লিল্লাহু তাকবীর লিল্লাহু তাকবীর হযরত ওমর চোখ দিয়ে পানি পড়ে আর বিগত স্মৃতিগুলো মনের ভিতর আঁকড়ে ধরে কান্না করে ইরাকে যুদ্ধ হলো খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ করতেছে পিছন থেকে সৈন্য আক্রমণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে হযরত ওমর মদিনা থেকে ইরাকের দূরত্ব প্রায় 250 কিলোমিটার হযরত ওমর এই মদিনা থেকে তিনি হযরতে খালিদকে বলতেছেন ইয়া জাবাল ইয়া জাবাল হে খালিদ বিন ওয়ালিদ তুমি পিছনে যাবা পাহাড়ের সাথে একটু হেলান দিয়ে তুমি আড়াল হয়ে যাও তা না হলে তোমার মৌত নিশ্চিত তুমি শাহাদত বরণ করবা হযরত ওমর বসা মদিনাতুল মুনাওয়ারায় যুদ্ধ চলে ইরাকে এখান থেকে কোনো টেলিফোন ছাড়াই হযরত ওমর খালিদকে বললেন ইয়া জাবাল তুমি আর সম্মুখে যেও না পাহাড়ের গুহায় তুমি একটু আশ্রয় নাও জোরে বলি সুবহানাল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ থেকে ফিরিয়া তিনি এসে বললেন হে আমিরুল মুমিনিন আপনি আমাকে মদিনা থেকে এখান থেকে মদিনা থেকে আওয়াজ দিয়েছিলেন আপনার ওই কণ্ঠের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের কারণে আপনি মুমিন হওয়ার কারণে আপনি জান্নাতে মেহমান হওয়ার কারণে কোন ওয়্যারলেস ছাড়া কোন মোবাইল ছাড়া আপনার কথা আল্লাহ পাক ট্রান্সফার করে 250 কিলোমিটার দূরে আমার কর্ণকোহরে পৌঁছে দিয়েছিল আমার বাইরে বাবা জি তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ছিলেন রাখাল কি ছিলেন আর জোরে ইসলাম ধর্ম কবুল করার কারণে রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হযরত ওমরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার বাবা জিরা রংপুর শের বাদশা কিসরা সম্রাট তিনি কিন্তু অত্যন্ত রোগ তার হয়েছিল মাথা বেদনা শুরু হয়েছিল এই মাথা বেদনা তো ছিল পৃথিবীর কোন ডাক্তার মাথা বেদনা সারাতে পারল না হযরত ওমরের কাছে চিঠি লিখলো পত্র লিখলো এ ওমর আমি তো আমার তো মাথার বেদনা দূর হয় না দয়া করে তুমি যদি আমার জন্য কোনো প্রেসক্রিপশন দিতে পারো যদি কোনো ডাক্তার অনুসন্ধান দিতে পারো তার কারণ তুমি অর্ধ জাহানের খলিফা যদি আমাকে নিউজ দিতে পারো আমার মাথায় বড় বেদনা হয় রাতে ঘুমাতে পারি না তুমি কি পারো না আমার জন্য একটু সুব্যবস্থা করতে হযরত ওমর পত্রখানা দেখলেন দেখিয়া হযরত ওমর তিনি একটা টুপি উপহার দিলেন ওই টুপির ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আমার বন্ধু বান্ধবরা
হযরত ওসমান একটা টুপি উপহার দিলেন মুকুট উপহার দিলেন ওই মুকুটের ভিতরে হযরত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পাঠিয়ে দিলেন পাঠানোর পর কিসরা সম্রাট যখন ওই টুপিটা মাথায় নিয়েছে সাথে সাথে মাথার যত বেদনা ছিল মাথার যত যন্ত্রণা ছিল সাথে সাথে সমস্ত বেদনা দূর হয়ে গিয়েছিল জোরে বলি সুবহানাল্লাহ কিসরার সম্রাট চিন্তা করল ঘটনাটা কি আমি জমিনের উপরে যত জায়গায় আমাকে মানুষগুলো নিউজ দিতে সংবাদ দিচ্ছে এমন কোন ডাক্তার এমন কোন কবিরাজ নাই এমন কোন পাদ্রি নাই এমন কোন গবেষক নাই যাদের আমি পরামর্শ নিয়ে নাই কিন্তু হযরত ওমর কি একটা ডিসিশন দিল কি একটা উপহার দিল যে উপহারের কারণে আমার মাথার বেদনা দূর হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা ওই যে রোম সম্রাটের কিসরা সম্রাট তিনি যখন টুপিটা মাথার থেকে খুললেন খোলার পরে দেখতে পেলেন টুপির ভিতরে একটা আয়াত লেখা কয়টা আয়াত আর জোরে আমার বাবা জিন আমার বন্ধুগণ এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19 অক্ষর আছে কয়টা অক্ষর আর জোরে 19 জন আযাবের ফেরেশতা রাসূল বলেন কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে তাহলে 19 জন আযাবের ফেরেশতা থেকে আল্লাহ পাক তাদেরকে রেহাই দিয়ে দিবেন তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজের আগে বলবো বিসমিল্লাহ কি বলবো বলবো বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা করার জন্য চেষ্টা করো বলে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা রজব মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন সূরাতুল বনী ইসরাঈলের এক নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল আল্লাহ পাক বলতেছেন আমি আমার বন্ধুকে আমি সেই মহামহিমান্বিত সত্তা আমি সেই পবিত্র সত্তা আমি আমার বান্দাকে আমি আমার বন্ধুকে ইসরা করিয়েছি মানে ভ্রমণ করিয়েছি লাইলাম মানে রাতের বেলায় রাতের একটা অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীকে ডেকে নিয়ে আল্লাহ পাক অসংখ্য মেসেজ অসংখ্য নিদর্শনাদি দেখাইছেন জোরে বলে সুবহানাল্লাহ আমার বাইনারি কোন সময় ইসরাটি নাজিল হলো চাচা আবু তালে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আমার নবীজিকে যারা আগলে রেখেছিল যারা প্রতিবাদ করত তারাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আমার দয়াল নবী মায়ের নবী চিন্তিত হয়ে গেল প্রেসারিত হয়ে গেল আর আবু জেহেলরা যখন আমাকে আক্রমণ করত উদ্বাস সাহিবা যখন আমাকে আক্রমণ করত আমার চাচা আবু তালেব তো দৌড়িয়ে আসতো এরপরে খাদিজ আমাকে সান্ত্বনা দিত আমাদের পৃথিবীতে কেউ থাকলো না এমন চিন্তা চেতনা যখন অন্তরের গহীন গভীরে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন ও জিব্রাইল যাও আজ আমার হাবিব আমার বন্ধুকে সাক্ষাৎ করাতে চাই আমি আমার বন্ধুকে আমার আরশে আজমে ভিআইপি মেহমান করে আমি আমার হাবিব আমার বন্ধুকে আমার অতি নিকটে আনতে চাই জোরে বলি সুবহানাল্লাহ আমার বাইনারি আমার নবীজিকে নেওয়ার জন্য হযরত জিব্রাইল আমিন চলে আসলেন জিব্রাইল আমিনের 600 ডানা আছে কয়শত ডানা আর জোরে একটা ডানায় যদি একবার বাড়ি দেয় তাহলে 500 বছরের রাস্তা একবারে অতিক্রম করে ফেলে জোরে বলে সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আল্লাহর অর্ডার পাইয়া আমার নবীজির কাছে চলে আসলেন হেদায়েতে কাবা কাবা ঘরের হাতিমে আমার নবীজির সাইতো আছেন হযরত জিব্রাইল আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম বিনিময় করলেন আর বলেন নবীজি আজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেহমানদারি করাবেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্নিকটে নিয়ে যাবেন এত উপরে আপনাকে নিয়ে যাবে যেখানে কোনো পয়গম্বর কোনো নবী রাসূল আসতে পারে নাই নবীজি আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনাকে পুরস্কৃত করবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার বাইনা আমার নবীজি এবার তিনি প্রস্তুতি গ্রহণ করলেন বোরাক আসলো সোয়ারিনের জন্য
বারগুণ মানে বিদ্যুতের চাইতে বেশি গতি সম্পন্ন যানবাহন এই যানবাহন আসার পরে আমার নবীজি উঠে যানবাহন যখন আসলেন বোরাকের উপর উঠলেন ওঠার পর বাইতুল্লাহ মুকাদ্দাসের যাবার আগে তিনটি জায়গায় তিনটি স্টেশনে আমার নবীজি এবং বোরাক জিব্রাইল থেমেছিলেন জরিফ আলী সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে যখন তাফসীর পড়া হয় তখন এই ঘটনাটি উল্লেখ করা আছে যখন বোরাকের উপর উঠলেন ওঠার পর সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিফ যেটাকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন মুহূর্তের মধ্যে পৌঁছানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন অগণবে পয়গম্বর আপনি এখন যেখানে আছেন এই জায়গার নাম কি জানেন বলে না জানি না এটা হলো ইয়াসরিফ আপনি নবীজি আর কয়েক বছর পরে হিজরত করবেন হিজরত করার পর আপনি এই জায়গায় আসবেন আসার পর ইসলাম প্রচারের মাধ্যমে সেটা ইয়াসরিফ থাকবে না সেটা হবে মদিনাতুল মুনাওয়ারা জোরে বলে সুবহানাল্লাহ নবী মার নবী আপনি এখানে দুই রাকাত সালাত আদায় করুন নবীজি সেখানে দুই রাকাত সালাত আদায় করলেন এরপরে আবার রওনা দিলেন রওনা দিয়া এবার চলে গেলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো সেই জায়গা যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছিলেন নবীজি আপনি দয়া করে মেহেরবানি করে এই জায়গা দুই রাকাত সালাত আদায় করেন জোরে বলে সুবহানাল্লাহ এবার রওনা দিলেন রওনা দিয়ে চলে গেলেন তুরে সাইনা যেখানে হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছিলেন ওখানে দুই রাকাত সালাত আদায় করলেন তাহলে নামাজ হলো কয় রাকাত নামাজ আর জোরে ছয় রাকাত নামাজ এবার নবীজি চলে গেলেন বাইতুল্লাহ মুকাদ্দাস যেখানে সমস্ত পয়গম্বরেরা যেখানে সমাজে বেশিরভাগ নবী পয়গম্বর ওখানে কবরস্থ করা হয়েছে সমস্ত পয়গম্বর যারা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করেছেন নামাজ আদায় করেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমার নবীজি বাইতুল্লাহ মুকাদ্দাসে ঢুকলেন হযরত জিবরাইল আমিন বললেন নবীজি একটি জায়গা শুধু ফাঁকা আছে সামনের জায়গাটা ফাঁকা আপনি ওই জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন যে সালাত আদায় করেছিল দুই রাকাত সেই সালাত কোন সালাত বলেন কোন নামাজ তখন তো আর আপনার এই ফরজ হয় নাই নামাজ ফরজ হয়েছিল হ্যাঁ তাহলে তো মেরাদের ঘটা তো অসংখ্য দিন শুনতেছেন দুই রাকাতে নামাজ আদায় করেছিল বিশ্ব নবী কোন নামাজ আমরা তো মুসলমান ইতিহাস তো জানার কথা এতদিন করে ওয়াজ শুনতেছেন মিরাজের এত আলোচনা আমি তো হয়েতামাতে আলোচনা শুনতেছি কিন্তু কোন নামাজ নবীজি করেছিলেন ইনশাআল্লাহ নামাজ আলোচনা শেষে বলে দেব বলে ইনশাআল্লাহ কোন নামাজ নবীজি দুই রাকাত নামাজ হলে সে কি নামাজ সেটা কি ফরজ নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার যখন নবীজি সালাত আদায় করলেন সালাত আদায় করে সালাম ফেরানোর পর জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনি সালাত আদায় করলেন আপনার পিছনে যারা ইক্তিদা করেছে আপনার পিছনে যারা সালাত আদায় করেছে গোটা পৃথিবীতে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছিল সমস্ত পয়গম্বর আপনার পিছনে ইক্তিদা করে সালাত আদায় করেছে আরো জোরে বলে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার বাইরে আমার বন্ধুগণ যখন আমার নবীজি সালাত আদায় করলেন তখন জিবরাইল এই সুসংবাদ দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নবীজি আপনি হলেন গোটা পৃথিবীর জন্য ইমামুল মুরসালিন জোরে বলে আল্লাহু আকবার সমস্ত মানুষের ইমাম আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে এবার উদ্যোগমন শুরু হয়ে গেল প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা দ্বিতীয় আসমানে হযরতে
يحيى عليه السلام সাথে দেখা তৃতীয় আসমানে হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে দেখা চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সপ্তম আসমানে মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মা হুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতাকে আরো জোরে চাচাকে প্রশ্ন করার চাচা আপনি তো মুক্তিযোদ্ধা 20000 টাকা বেতন পান আপনি বলেন তো দেখি জাতির পিতা কে দেয় ওই জাতির পিতা শেখ মুজিবুর রহমান কি কি অসংখ্য যারা মুক্তিযোদ্ধা অনেকেই মূর্খ তো ম্যাক্সিমাম লোকই কয় মুসলমানদের জাতির পিতা আচ্ছা কে শেখ মুজিবুর রহমান কারণ যখন তারা দেশ স্বাধীন করেছে শিক্ষার তো প্রসার ছিল না এদের কাছে যারা তো মুক্তিযোদ্ধা এখন তো সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচাইতে আরামদায়ক চাকরি ওদের ওদের ডিউটি আছে দুইটা কয়টা কথা বলে না মুক্তিযোদ্ধার ডিউটি আছে দুইটা একটা আছে চার দোকানে বসা আর একটা আলোচনা সমালোচনা করা এছাড়া ওদের কোনো ডিউটি আছে কথা বলে না এই দুইটা ডিউটির কারণে সরকার 20000 করে টাকা দেয় এখন চাচা মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করতে সপ্তাহে চার দিন আগের ঘটনা এখন 33 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন আছে লোন নেওয়ার পরে তার এক সন্তান বাপের কাছে টাকা চাইতে দেয় নাই সে তার একজন ক্লোজ বন্ধুর সাথে যোগাযোগ করে বলতেছে বাপরা পৃথিবীতে রাখা যাবে না টাকা 33টা কুটুই আমার বাপ ফুটনি দেখায় আর আমারে দেয় না ওরে মারতে হবে তা বন্ধু একটা অটো চালা ওরে কথা তুই রাতে আসবি রাতে আসছে বাপ ঘুমিয়ে পড়েছে সন্তান করেছে কি দুইজনে মিলে হাত পা বেঁধে বালিশ চাপা দিয়ে মানে তুই দেখছিস তুই দে এবার কথা তুই আমারে বান্দে বান্দে আমারে দুইটা তস তস থাপুর মারি শুয়াই রাখ এখন সকাল বেলায় এখন সকাল বেলায় অবশ্যই তো সত্যের একটা উন্মোচন আছে আছে না মিথ্যা এবং সত্য সত্য একদিন উন্মোচন হবেই কোন সন্দেহ আছে নাকি তা এখন উনি কি ভান করেছে পাউটাও বাঁধে একবারে শুয়ে আছে সকালবেলা এখন ঘরে লক করে দেখে দেয় অবস্থা বাড়িতে আরো মা ছিল তারা দেখছে অবস্থা দেখার পরে এখন ছেলে কাছে মা বাপ তো মারা গেল অন্তত একটু তাবলিকিও জাতি হয় তাবলিকি চলে গেছে এক সপ্তাহের ভিতরে সব সত্য কোথায় কি হয়েছে সব কিছু ওই সেই বাইক আলা সেই ফ্রেন্ড ওরে দেশে 5 লক্ষটা কয় লক্ষ 5 লক্ষ টাকা দিচ্ছে আপনারা বলেন একটা ইতিহাস আমাকে দেখান মাদ্রাসা কোনো আলেম মাদ্রাসা কোনো হাফেজ কোনো মুফতি কোনো মুহাদ্দিস বাপকে এরকম মারেছে বা এরকম নির্যাতন করেছে বাপের উপর গলায় ছুরি ধরেছে বাপের সাথে বেয়াদবি করেছে বাপকে সব থাপ্পর মেরেছে এইরকম ইতিহাস কারো জানা আছে কথা বলেন জানা আছে তার কারণ কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান যদি ভিতরে না থাকে ভিতরে অন্তরের ভিতরে দেহের ভিতরে শয়তান বাসা বাঁধে এই জন্য সাত্তার জন্য মা চেনে না বাবা চেনে না কাউকে চেনে না কিন্তু ইলেমের জ্ঞান যখন ভিতরে সন্তানদের আসে তখন কাকে ভয় করে আরো জোরে আল্লাহকে ভয় করে এই জন্য আমার ভাইরা আমার বাবাজি আমার মা বোনেরা আমার যুবক ভাইরা কোরআন শিক্ষা করতে হবে কোরআন শিখতে হবে কোরআনের জ্ঞান যখন হাদিসের জ্ঞান যখন ভিতরে আসবে তখন এমনিতেই আল্লাহর প্রতি ভয় এসে যাবে এবার আমার বন্ধুগণ নবী যে চলে গেলেন সপ্তম আসমানে যাইয়া আমার নবী যে দেখতে পেলেন একটি মসজিদ যে মসজিদের কালেকশন আল্লাহর কাবা ঘরের সোজা সুজি বাইতুল্লাহ মামুর আল্লাহ পাক নির্মাণ করেছেন জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ বাইতুল মামুরে নবীজি দুই রাকাত সালাত আদায় করলেন জিবরাইলকে প্রশ্ন করালো যে ওই আমার নবীজি বললেন এই মসজিদে এই যে নামাজ পড়ে কত লোক একসাথে নামাজ পড়ে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ একসাথে 70000 ফেরেশতা সালাত আদায় করে জোরে বলে সুবহানাল্লাহ ওগো দয়াল নবী মায়ের নবী এক
একবারই চান্স পাবে দ্বিতীয়বার কোনো চান্স পাবে না কিয়ামত পর্যন্ত যে ফেরেশতারা একবার মসজিদে ঢুকেছে নামাজ সালাত শেষ করার পরে আর কোনোদিন এরা চান্স পাবে না তাহলে তো এখন আপনাদের ধারণা ফেরেশতারা বোধহয় একদিনই নামাজ পড়ে একদিনই আল্লাহর প্রশংসা করে নাকি হ্যাঁ কুরআনুল কারীম সূরাতুন নাবার ভিতরে আমার আল্লাহ সুন্দর করে তিনি বলে দিলেন ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে কিভাবে কেউ সাতরায়ে আসমানের উপরে জমিনে সমস্ত জায়গায় আল্লাহর প্রশংসা আল্লাহর তাসবিহ করে এক মুহূর্তের জন্য আল্লাহর প্রশংসা ভুলে যায় না এরপরেও তারা বলে আমরা আল্লাহর প্রশংসা আল্লাহর মহিমা আল্লাহর পবিত্রতা আমরা ঠিকঠাক মতো করতে পারলাম না কিন্তু পৃথিবীর জমিনে মানুষগুলো একটু চিন্তা করে একটু গবেষণা করেন আমরা সালাত আদায় করি না নামাজ তো পড়ি না রোজাও তো রাখতে চাই না হজ তো করি না যাকাত তো দেই না দান সদকা করি না আরো তো আমরা কোটা দিই আলেমদেরকে এরপরে মাদ্রাসা থেকে যদি কোনো আলেম যদি মাহফিলের জন্য বলেন এরপরে কোরআনের জন্য বলেন এরপরে মসজিদের জন্য বলেন এরপরে আপনার বিভিন্ন দানের কথা বলেন ইসলামিক দানের কথা অনেক মুনাফিক আছে রেগে যায় কথা বলে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি তিনি বললেন যে আসলে ভয় তো তারাই পাবে যাদের ভিতর কোরআন আছে কি আছে আরো জোরে কোরআন আছে আমার নবীজি যখন বাইতুল্লাহ মামুর যখন সালাত আদায় করলেন সালাত আদায় করার পরে তিনি চারটি নহর দেখতে পেলেন চারটি নহর মানে ঝর্ণা নহর মানে নদী নহর মানে সুড়ঙ্গ পথ চারটি নহর দেখতে পেলেন এই চারটি নহর সম্পর্কে জিব্রাইলকে প্রশ্ন করা হলো ভাই জিব্রাইল এই চারটি নহর কিসের কোথায় এই নহর গিয়ে সমাপ্ত হয়েছে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চারটি নহরের ভিতরে দুইটা নহর জমিনে কয়টা নহর জমিনে আরো জোরে দুইটা নহর জমিনে এক নম্বর হলো নীল নদ দুই নম্বর হলো ফোরাত নদী কি নদী ফোরাত নদী বাইতুল্লাহ মামুর থেকে কালেকশন ওখানে নহর আছে ওই চারটি নহরের ভিতরে দুইটা নহর আল্লাহ পাক জমিনে দিয়েছেন একটা হলো নীল নদ যেখানে মিস্টার ফেরাউন কি করেছিল চুবাইয়া চুবাইয়া আল্লাহ পাক মেরেছিল কথা বলেন ঠিক না ঠিক পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলো কোরআনের বিরোধিতা করবে হাদিসের বিরোধিতা করবে আলেমদের বিরোধিতা করবে এরাও না কোনে চুবানে খাবে আজ হোক কাল হোক পশু হোক দস্যু হোক খাবে কোনো সন্দেহ নাই দুনিয়ার জমিনে যদি না খায় কবরে খাবেই খাবে ঠিক কিনা বলে এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এবার নবীজি বললেন আর দুইটা নহর কোথায় গেছে আর দুইটা নহরের ব্যাপারে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দুইটা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে কানেকশন তৈরি করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বাইতুল্লাহ মামুর থেকে আমার নবীজি এবার চলে গেলেন একটু আর একটা জায়গায় চলে গেলেন সাজরাতুল খুলুদ নামে একটা বৃক্ষ আছে একটা গাছ আছে ওই গাছে প্রত্যেকটা মানুষের অ্যাড্রেস ঠিকানা লেখা আছে প্রত্যেকটা মানুষের হায়াত রিজিক সব কিছু লেখা আছে যখন ওই সাজরাতুল খুলুদ ওই গাছ থেকে যখন আপনার ঠিকানা আপনার আমার অ্যাড্রেসটা যখন পড়ে যায় ঝরে যায় তখন সে আর পৃথিবীর জমিনে থাকতে পারে না তার মমত হয়ে যায় তখন সে পৃথিবীর জমিনে তার জীবন হায়াত শেষ হয়ে যায় প্রত্যেকটা মানুষের অ্যাড্রেস প্রত্যেকটা মানুষের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছে লিখে রেখেছেন সেটার নাম হলো সাজরাতুল খুলুদ ওই গাছে প্রত্যেকের নাম আছে কথা বলেন প্রত্যেকের নাম আছে কখন জানে মৌত হবে কোনো সন্দেহ নাই কখন জানে ডাক আসিবে আজরাইল কখন জানে আমাদেরকে নিয়ে যায় এর আগে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে কথা বলুন ঠিক না ঠিক চোখের পলকে তুমি হতে পারো লাশ বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এখন আমার প্রশ্ন হলো চোখের পলকে মানুষ লাশ হতে পারে কি পারে না নবীজি বললেন কিয়ামতের আলামত মানুষগুলো মারা যাবে অবিশ্বাস করবে না মরে নাই কথা কয় না মানুষগুলো মরে নাই কেন বলে একসাথে চা খেলাম একসাথে গল্প করলাম একসাথে মাহফিল শুনলাম এই মাত্র কিভাবে মারা যায়
ভাই বিশ্বাস না তুই কি সত্যিই বলতেছিস এটা হলো কিয়ামতের কি কথা বলে না আলামত জুমার নামাজ মানুষ ভুলে যাবে স্মরণ করিয়ে দিতে হবে আজকে জুমার দিন তখন সলিমাতুল ও আজকে জুমার দিন তো দাও কাপড়টা দাও আপাতত নামাজটা পড়িয়ে আসি এটা কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের আলামত তাহিয়াতুল মসজিদ মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে হয় মানুষগুলো এই নামাজগুলো করবে না এটাও কিয়ামতের আলামত কিয়ামতের সমস্ত আলামত প্রায় শেষের পথে বড় বড় কিছু আলামত কিছু বাকি আছে ছোটখাটো যেটা জেনেজা ছিল সব শেষ হয়ে গেছে কিয়ামতের আলামত ভূমিকম্পন হবে ঝাঁকুনি দেওয়া হবে এই ভূমিকম্পে মানুষগুলো অসংখ্য মানুষ মারা যাবে এই যে সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী ভূমিকম্প হয়েছে 7.8 মাত্রায় ভূমিকম্প এর স্থায়িত্ব ছিল 45 সেকেন্ড কয় সেকেন্ড 45 সেকেন্ড কে 1 মিনিট 1 মিনিটও না 45 সেকেন্ড ভূমিকম্প হওয়ার পরে এর দেড় ঘন্টা পর থেকে শুরু হলো বিল্ডিং ভাঙা মনে হচ্ছে যেন তোলে আর কোনো রড মড দেওয়া ছিল না চোখের পলকে মানুষ দেখতে যে ভেঙে যাচ্ছে সকাল বেলায় ঘটনাটা হয়েছে অসংখ্য মানুষ মারা গিয়েছে অসংখ্য মানুষ আল্লাহ পাক এই ভূমিকম্পের কথা সূরাতুল জিলজালের ভিতর বলেছেন সুবহানাল্লাহ বলে فأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها جلوان الله أكبر الله پاک بولن جخون بھومی کم پن دیا ہوئے جخون جھاکون دیا ہوئے جخون جبینیر ماتی گلو پرکمپیتو ہوئے جابے جھاکون دیبار پر جبین گلو پرکمپیتو ہوئے جابے کے پیوٹ بھی যত ফাউন্ডেশন আছে সমস্ত ফাউন্ডেশন সরে যাবে সরে যাবার পরে জমিন বলবে আল্লাহর অর্ডারকে আমি ফলো করলাম আল্লাহর হুকুমকে ফলো করলাম আমি জমিন আর স্থির থাকতে পারলাম না আর জমিনে ওই সমস্ত যখন ভূমিকম্প তৈরি হয়ে যাবে চোখের সম্মুখে ভূমিকম্প মানুষগুলো দেখবে আর বড় বড় বিল্ডিং গুলো যখন ভেঙে ভেঙে পড়বে চোখের সম্মুখে তখন মানুষগুলো বলবে ইয়াকুলুল ইনসানু মা লাহা এর কি হলো কি হলো কি হলো নিমিষেই সব ধ্বংস হয়ে গেল ঠিক কি না বলে মানুষ হতাশ করবে হতাশ হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে প্রেসারিত হয়ে যাবে যদি ভূমিকম্প হয় বাংলাদেশেও ভূমিকম্পের একটা আভাস পাওয়া গেছে সেই ভূমিকম্প হবে নাকি 8.0 মাত্রায় 8.0 মাত্রায় যদি ঢাকায় ভূমিকম্প হয় গোটা পৃথিবীতে সবচাইতে দারিদ্র্যের এক নাম্বার কাতারে আসবে বাংলাদেশ কোন দেশ কথা হয় না কোন দেশ তাহলে আমাদের সরকার বলেন রাষ্ট্রপ্রধান বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিমন্ত্রী বলেন সকলেই বলে আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছে না নাই মোকাবেলা করতে আমরা প্রস্তুত সর্বশক্তি দিয়ে মোকাবেলা করব অন্তত পাঁচবার ডায়রিয়া হলে আর হুশ থাকে না বউরে কয় মা মারে কয় আব্বা আছে না নাই তার কারণ আল্লাহর সাথে শক্তি দিয়া পারা যাবে এই জন্য আয় থাকতে আয়ু থাকতে আমাদের জীবন থাকতে আমাদেরকে আমল করতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে ভূমিকম্প আসবে মাস্ট বি এর ভবিষ্যৎবাণী রাসূল করেছেন কিয়ামতের আগে অসংখ্য ভূমিধস অসংখ্য ভয়ানক ঝাঁকুনি দেওয়া হবে জমিনে আর মানুষগুলো অসংখ্য মানুষ এক এক ভূমিকম্পে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো শেষ হয়ে যাবে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই জন্য মা বোনের আমার ভাইরা কন্ট্রাক্ট চেঞ্জ করে দিলাম আরো ঈশ্বরই করতেছেন অন্য শুরু করে একটু নাকি এটা এই শুরুই করে এই চলবে হ্যাঁ আমার ভাইরা এবার নবীজি চলে গেলেন বাইতুল্লাহ মামুরে বাইতুল্লাহ মামুরে যাবার পর আমার নবীজিকে তার গাড়ি তার যে সর ছিল চেঞ্জ করা হলো চেঞ্জ করে আনা হলো রফ রফ কি আনা হলো আরো জোরে রফ রফ হলো বুরাকির সাইতে দ্বিগুণ শক্তিতে চলে তার নাম হলো রফ রফ এবার তিনি উদ্যোগমন শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে যখন চলে গেল এই কথাগুলো সূরাতুল নাজমের ভিতরে বলা হয়েছে ওয়ান নাজিবি ইযা গাওয়া
صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى أرجو الله الله أكبر আল্লাহ পাক নুজুম মানে তারকার কসম করলেন কসম আল্লাহ রাব্বুল আলামিন কসম যখন করেছেন এক একটার উদাহরণ দিয়ে কসম করেছেন সূর্যের কসম খেয়েছেন নক্ষত্রের কসম খেয়েছেন যখন আল্লাহ পাক মানুষদেরকে বোঝানোর জন্য 100% সিওরিটি এই কাজগুলো হবে তখন আল্লাহ নিজেই কসম করেছেন কে কসম করেছেন আরো জোরে আল্লাহর কসম সত্য না মিথ্যা আরো জোরে ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا جلب الله أكبر الله أكبر رب العالمين بلنا أمار قد كون ميتا هذا بنا أمار بني أمار قد كون ميتا هذا بنا الله رب العالمين تري بلن إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار سجرت إذا الشمس كورت الله رب العالمين বললেন সেদিন সূর্য আলোহীন হয়ে পড়বে সূর্যের কোনো আলো থাকবে না إذا الشمس كورت وإذا النجوم انكدرت তারকাগুলো জমিনের উপর খসে খসে পড়বে টপ টপ করে জমিনের উপর পড়বে আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন সমুদ্রগুলো একাকার হয়ে যাবে গোটা জমিন পানি আর পানি হয়ে যাবে ওই দিন পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে إذا السماء فطرت وإذا الكواكب انتثرت আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম দিতেন আল্লাহ পাক চন্দ্রের কসম দিতেন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম দিতেন আল্লাহ রাব্বুল আলামিন নুজুম মানে তারকার কসম দিতেন তার কারণ কসম করার বলার কারণ হলো গোটা পৃথিবীতে মানুষ একটাও থাকবে না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সঠিক জ্ঞান দিয়ে সঠিক বাণী দিয়ে কোরআন এবং কোরআন দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন আর বলেন আমি আমার নবীকে আমার হাবিবকে ইসরা করিয়েছি ভ্রমণ করিয়েছি লাইলাম মানে রাতের বেলায় আমি আমার হাবিবকে আমার কাছে নিয়েছিলাম কত কাছে সূরাতুন নাজমের তাফসীর পড়লে বোঝা যাবে যে রাসূল এত কাছে আমার আল্লাহর সন্নিকটে হয়েছিল তীর এবং ধনুক টান দিলে যতটুকু ব্যবধান থাকে তত কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার যখন আল্লাহ দরবারে চলে গেলেন যাবার পর আল্লাহ পাক বললেন আত্মীয় আত্মীয়র বাড়ি বেড়াতে যাই তুমি আমার বাড়িতে এসেছো তোমাকে আমি দাওয়াত দিয়ে এসেছি দাওয়াত নিয়ে তোমাকে আমি এখানে এনেছি এখন আমার জন্য তুমি কি এনেছো কি সামগ্রী কি উপহার তুমি নিয়ে এসেছো আমাকে বলো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ জিজ্ঞাসিত করতে স্যার আমি তোমাকে দাওয়াত দিছি আমার বাড়িতে আসছো এত উপরে তোমাকে নিয়ে আসলাম কাউকে নিয়ে আসে নাই তুমি আমার জন্য কি নিয়ে এসেছো সেই কথা বলো এবার নবীজি জবাব দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার আত্মিক জাগতিক যত ইবাদত যত ভালো কাজ যা কিছু আছে সমস্ত কাজগুলো আমি রাসূল আপনার জন্য আমি উপহারে নিয়ে এসেছি জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাক সালাম দিলেন কে সালাম দিয়েছেন আরো জোরে আরো জোরে সালাম দিলেন আল্লাহ কাকে সালাম দিবেন আরো জোরে সালাম দিয়ে বলেন নবীজি আপনার প্রতি আমার সালাম যত আপনি আমার নবী আমার পয়গম্বর আপনার প্রতি আমি আল্লাহ সালাম দিলাম ও রহমাতুল্লাহ আমার সমস্ত রহমত আপনার জন্য আমি ঢেলে দিলাম সমস্ত রহমতের চাবিকাটি আপনার জন্য আমি ছেড়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ
وبركاته وبركات دي دلام نبي جوال الله اپنی شدو اما کی ایک دلائی ہوئینا اما رمو تر جنو اپنی اللہ کی بے بستر کچھیں سبحان اللہ بولین ایک انہیں شکان اتبین تار کرن دنیا زبین نتا گنات زکن نتا ہوئینا زکن اپنار در در اپنار بارتے আপনাকে ভক্তি শ্রদ্ধা করবে কত সম্মান আপনাকে করবে যখন আস্তে আস্তে বড় লিডার হয়ে যাবে নেতা হয়ে যাবে জেলা পর্যায়ে চলে যাবে জেলা থেকে বিভাগ পর্যায়ে চলে যাবে বিভাগ থেকে শুরু করে ঢাকা কেন্দ্র কার্যালয় পর্যন্ত যখন লিডার পরিচিত হয়ে যাবে তখন আপনি সলিম উদ্দিন যদি যান যতই পরিচয় দেন বলে তত চিনতেই পারলাম না কথা বলে না বাস্তব নেই কথাগুলো অথচ নবীজি এমন একটি জায়গায় গেছেন যেখানে কোন পয়গম্বর পৃথিবীর কোন মানুষ তো দুনের কথা কোন নবীকে আল্লাহ পাক নেয় নাই আমাদের নবীকে নিয়েছেন নেবার করেন নবী যে বলেন আল্লাহ আপনি তো আমাকে সালাম দিলেন আমার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রাখলেন উম্মতের জন্য কি মেসেজ দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন السلام عليك السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين الله پاک بولن পৃথিবীতে যারা আমার বান্দা হবে আমার বান্দা হবার পর যারা ভালো কাজগুলো করবে অন্যায় কাজ করবে না ভালো কাজে যারা প্রতিযোগিতা করবে ভালো কাজের আঞ্জাম দিবে সালেহীন মানে পূর্ণ কাজ করা ভালো কাজ করা রাসূলের কাজ করা সুন্নার কাজ করা আলেম ওলামার কাজ করা হলো সালিহাত সালিহাতের ব্যাখ্যাই হলো ভালো কাজের আঞ্জাম দেওয়া কথা বলেন এই কাজগুলো যারা করবে নবীজি আমি তাদেরকেও সালাম দিলাম সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন আমাদেরকেও আমাদের নবীকেও তার কারণ হলো নবী শ্রেষ্ঠ আমরা মহান শ্রেষ্ঠ দরবারে আল্লাহু আকবার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার আল্লাহ পাক বললেন আমি উত্তমতম শ্রেষ্ঠত্ব জাতি ঘোষণা করলাম আপনার উম্মতকে আপনার উম্মত আমার বান্দা যারা আপনার জমানা আপনার যুগ যারা পেয়ে গেল এদেরকে আমি উত্তমতম ঘোষণা করলাম তার একটাই কারণে আমলে চলে ভালো কাজের আঞ্জাম বেশি বেশি করে করবে ঠিক কিনা বলে এই জন্য মেরাজের শিক্ষার এক নম্বর আজকে রোজবের শিক্ষা হলো যতদিন বাঁচবো নামাজ ছেড়ে দিব নামাজ ছেড়ে দিব কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান ঠিক কিনা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিন কা করো আগাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান আমরা কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানি না কোরআন আমরা এমন মুসলমান ঠিক কিনা বলেন নামাজের সাথে আমাদের পরিচিত হতে হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেসেজ দিলেন সংবাদ দিলেন নবীজি তাদেরকেও আমার সালাম যারা আমলে সলে সত্যিকারের বান্দা যারা আমলে সলে পুণ্যবান বান্দা হবে ভালো কাজের আঞ্জাম দিবে এদেরকে আমি আল্লাহ সালাম দিলাম এবার সালাম বিনিময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন নবীজি আপনার উম্মতের উপর এক নাম্বার মেসেজ দিলাম সেটা হলো পঞ্চাশ ওয়াক্ত সলাৎ দিলাম আমরা সকলেই জানি পঞ্চাশ ওয়াক্ত সলাৎ সর্বপ্রথম ফরজ করা হয়েছিল সেটা কমাইতে কমাইতে আনা হলো পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত আরো সরি পাঁচ ওয়াক্ত সালাত যখন দেওয়ার নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ বারবার আপনার কাছে এসেছি আমার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমাকে বললেন তুমি আল্লাহর কাছে যাও আল্লাহ কমায়া দেবে আল্লাহ কমায়া দেবে কোনো সন্দেহ নাই এই জন্য আমি বারবার আপনার কাছে এসেছি আল্লাহ আমার লজ্জা হয় তারপর আমার উম্মত তো পারবে না এই টেনশন করে আপনার কাছে বারবার এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার বন্ধু চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আল্লাহ যা একবার ঘোষণা করি
সেই ঘোষণা থেকে আমি কখনো সেই কথা উইথড্র করি না আমার কথা যা হয় হক এবং সত্য সহকারে হয় সুতরাং আপনার উম্মতের উপর আমি 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলাম ওটাই বহাল থাকবে ওটাই থাকবে 50 ওয়াক্ত সালাত কিন্তু 5 ওয়াক্ত সালাত আমি নিয়ম নির্ধারণ করে দিলাম তারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে এক এক নামাজের জন্য এক এক ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের সব তাদের আমলনামায় লিখে দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মানুষগুলো যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে তখন 50 ওয়াক্ত নামাজের সব নিয়ে বাড়ি আসে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোথায় ফুটতেছেন আপনাদের মধ্যে চালাকবে নাকি চা চালাকবে নাকি আপনাদের একটু কথা বলেন একটা জিনিস লক্ষ্য রাখুন যে 5 ওয়াক্ত সালাত পড়লে আমরা এক এক ওয়াক্ত সালাতে 10 ওয়াক্ত নামাজের সব পাচ্ছি 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজের সব তাহলে সবের আর অভাব আছে অভাব নাই তারপরেও জান্নাত পাবে না আল্লাহ যদি ক্ষমা যদি না করে দয়া যদি না করে জান্নাত পাওয়া সম্ভব পর নাই আল্লাহর করুণা আল্লাহর রহমত ছাড়া কেউ যদি মনে করে আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব আসলে সম্ভব হবে আমার ভাইয়েরা হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 400 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর গোলামি করেছে আল্লাহর দাসত্ব করেছে 400 বছর ধরে ইবাদত করার পরে এবার যখন তার মৌতের টিকিট হায়াত যখন শেষ হয়ে গেল আজরাইল যখন কাছে চলে আসলো বলল ভাই আজরাইল আমি জানতাম আমার কবজ আমি পৃথিবী জমে থাকবো না জানি তবে আমার একটা বড় আশা আমার জানটা যেন সেজদার মাধ্যমে যেন আমার কবজ করা হয় সেজদার মাধ্যমে যেন আমার জানটা কবজ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন সেজদা অবস্থায় তার জানটা রূহটা বের করা হয় সুবহানাল্লাহ বলেন এই ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী পরবর্তী এই সম্পর্কে রাসূল ভবিষ্যৎবাণী করে গেলেন এই ব্যক্তি সেই দিন কিয়ামতের দিন অহংকার করে বলবে আমার আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে আমি জান্নাতে আমল করার কারণে এসেছি কিন্তু যখন এই কথা বলবেন জান্নাতের ঘোষণা প্রথম তাকে দেওয়া হবে যাও তুমি জান্নাতে চলে যাও তখন ওই ব্যক্তি বলে আল্লাহ আপনি তো আমাকে সুন্দর সুন্দর জান্নাতে দেন নাই আমি 400 বছর ধরে একটা জঙ্গলের ভিতরে আপনার ইবাদত আপনার শুকরগুজার আদায় করেছি আপনার প্রশংসা করেছি 400 বছর এই কারণে আপনি আমাকে জান্নাত দিয়েছেন আল্লাহ পাক বলবেন তাই বলে হ্যাঁ আল্লাহ পাক বলবেন ঠিক আছে আমি যে তোমার শরীরের ভিতরে দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যত পাসপত্র দিয়েছি এই কিছুর একটা হচ্ছে চোখ এই চোখের যে তোমাকে আমি দেখার জন্য যে চোখ দিলাম গোটা পৃথিবীর ছবি করার জন্য ক্যামেরা করার জন্য চোখ দিলাম আমি যে চোখের ভিতর যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত আর তোমার 400 বছরের আমল এখন দাড়ি পাল্লায় উঠানো হবে মিজানের পাল্লায় যদি তোমার 400 বছরের আমল যদি ভারী হয়ে যায় তুমি জান্নাতে চলে যাবা আর যদি আমার চোখের নিয়ামত যদি ভারী হয়ে যায় তাহলে তুমি কিন্তু জাহান্নামে যাবে তোমার আমল কিন্তু কম হয়ে গেলে তুমি জান্নাতে যেতে পারবা না যখন মিজানের পাল্লায় যখন ওয়েট করা হলো দেখা গেল আল্লাহ পাক যে চোখ দিয়েছেন এই চোখের নিয়ামত বেশি ভারী হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তি টেনশনে পড়ে গেল সর্বনাশ এখন আমি করবটা কি আমার 400 বছরের আমল হালকা হয়ে গেল এবার আমি কোথায় যাব আল্লাহ পাক বলেন এখন তোমার স্থান হবে জাহান্নাম এই কথা যখন বলবেন আল্লাহর দিকে ফেল ফেল করে একেবারে ইতিমের মতো এমন ভাবে তাকিয়ে থাকবেন আল্লাহ তুমি কি আমাকে মাফ করতে পারো না ক্ষমা করতে পারো না আমি নাই বান্দা ভুল করিয়ে ফেলাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে শোন আমার রহমত আমার করুণা আমার মাগফিরাত ছাড়া একটা মানুষও জান্নাত পেতে পারে না ঠিক কি না বলেন এই জন্য 400 বছরের আমল বলেন আমাদের 60-70 বছর হায়াত যে কোনো সময় মারা যেতে পারে এই জন্য আমি বলবো না আমার আমল আছে আমি হাফেজ আমি মহাদ্দেশ আমি অমুক মুফতি আমি অমুক বক্তা এই বক্তার কারণে আমি মাফ পেয়ে যাব এটা হতে পারে না আপনার একটাই ভরসা থাকবে কার উপর আরো শুনে আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহর পড়বেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আয় আল্লাহ পরকালে আমার হিসাবগুলোকে সহজ করে দাও জোরে বলেন আমিন
নবী যে এই দোয়াটি পড়তেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন এবং এই দোয়াটি পড়তেন ইনশাআল্লাহ আমরা এই দোয়াটি শেখার জন্য চেষ্টা করব আমল করার জন্য চেষ্টা করব যেহেতু আমার সেলিম ভাই এসে বলেছেন আর আলোচনা করব না একটি ইসলামী জাগ্রত ইসলামী সামাজিক সামাজিক প্রেক্ষাপটে বর্তমান চলমানের উপরে একটি ইসলামী সংগীত বলেই ইনশাআল্লাহ শেষ করে দেব এই মাইক ভাই কর এই একটু দাও মাইকলা ভাই আল্লাহর দুনিয়ায় কত কিছু হয় আল্লাহর দুনিয়ায় কত কিছু হয় মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম কর রে ও আল্লাহ রহম কর রে ওরা মুখে যা বলে কাজে তা করে না ঘুষ খেয়ে তারা নামাজ সারে না ওরা মুখে যা বলে কাজে তা করে না ঘুষ